বর্জন করবে না, কারণ বর্জন করলে তাদের দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। এমনি তাদের দলের অবস্থা খুব বেশি ভালো তা না, নাজুক অবস্থা, ফলে তাদের রাজনৈতিক অবস্থান ঠিক রাখতে গেলে তাদের নির্বাচন করতে হবে। আর যদি তারা নির্বাচন বর্জনই করে, সেটা হবে তাদের আত্মহত্যা, রাজনৈতিক আত্মহত্যা। নেতাকর্মীরা যে কথা বলছে এটা কোনো সাংবিধানিক কথা না, এ নির্বাচনে থাকবে না থাকবে এর জন্য কিন্তু নির্বাচন বলে থাকবে না। নির্বাচনে তাদের সুযোগ রয়েছে, গত নির্বাচনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোন করে আলোচনায় ডাকছিলেন, তারা আসেন নাই, তারা নির্বাচন করেন নাই। তাদের প্রতিজ্ঞা ছিল নির্বাচন হতে দেবে না 2014 সালে। 2014 সালে তারা কিন্তু নির্বাচন বন্ধ করতে পারেনি, তারা জ্বালাও পোড়াও বোমাবাজি করেও কিন্তু নির্বাচন বন্ধ করতে পারেনি। আর 2014 সালে তাদের যেভাবে তারা আক্রমণ করেছিল তার থেকে এখন তারা কিন্তু অনেক বেশি দুর্বল, ফলে এ কথা যদি তারা বলে সেটা কতটুকু কার্যকর হবে সেটা আপনারা নিজেরা অবশ্যই উপলব্ধি করতে পারেন। এবং তাদের সে সমর্থন নেই যে নির্বাচন বন্ধ করবে, কারণ বাংলাদেশের মানুষ নির্বাচনে বিশ্বাসী। বিজি মহোদয় হয়েছে, মানব প্রাণিত আমিষ গর্ব দেশ স্বাস্থ্য মেধা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার ঢাকায় সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা সহ স্বাগত। পত্রিকা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সভাপতি আহান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT ঢাকা, প্রিয় মন্ত্রী, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গণমানুষের প্রিয় উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, মাননীয় জনাব মোহাম্মদ মাকসুদুল খান। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন দুগ্ধ খামারের উপপরিচালক সহ প্যান্ডেলের মাঝে উপস্থিত আছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, আপনাদের সকলকে আবারও উষ্ণ অভিবাদন জানিয়ে তেলাওয়াত করবেন মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম।